আগামী 22 সেপ্টেম্বর ত্রিপুরার রাজ্যসভার একটি আসনের নির্বাচন নিয়ে আসনের শাসক দল বিজেপি ও বিরোধী দল সিপিআইএম এর মধ্যে মূল লড়াই। তবে প্রার্থী ঘোষণা এবং মনোনয়নপত্র দাখিল করার ক্ষেত্রে শাসক দল কেটে কাঁদিল বিরোধী সিপিআইএম। শুক্রবার বাম প্রার্থী ভানুলাল সাহা মনোনয়নপত্র জমা করেছেন। এদিন দলীয় অন্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে বিধানসভায় গিয়ে মনোনয়নপত্র জমা করেছেন ভানুলাল সাহা।